देशेर माननीय स्वराष्ट्रमंत्री श्री अमित शाह जी
আমাদের মাঝে উপস্থিত আছেন। রথ সামনের দিকে এগিয়ে চলছেন। রথে উপস্থিত আছেন দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। দীর্ঘ প্রতীক্ষায় আমরা যারা আছি উপস্থিত আছেন, ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত ডক্টর মানিক শাহ মহোদয় এই রথে উপস্থিত আছেন। এই বনমালপুর অঞ্চলের আমাদের সবার প্রিয় সজ্জন রাজীব বরকারজি মহোদয়, এই বনমালপুর অঞ্চলের প্রার্থী সবার আদরণীয় সজ্জন শ্রী রাজীব বরকারজি মহোদয় উপস্থিত আছেন। দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি তার অপেক্ষায় চতুর্দিকে রাস্তায় মানুষ উৎসর্জিত। এই জনপ্রবণ সামনে নির্বাচন, এই নির্বাচনে মানুষ তো হাত পরে আশীর্বাদ করবেন। এই অঞ্চলের আমাদের সজ্জন সবার প্রিয় ভারতীয় জনতা পার্টির সবার প্রিয় শ্রী রাজীব বরকারজি মহোদয়কে এই রথ এই পুষ্পরথে উপস্থিত আছেন। শুধু সজ্জন মন্ডলী এই সুসজ্জিত পুষ্পরথে উপস্থিত আছেন। দেখে সজ্জন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ভাই অমিত শাহজি উপস্থিত আছেন। আপনারা করতালি দিয়ে ওনাকে সম্বোধিত করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সুধীর হাসান মন্ডলের এলাকাবাসী আমাদের দেশের আমরা গর্বিত, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি এই সুসজ্জিত পুষ্পরথে উপস্থিত। এই রথ সুসজ্জিত রথ সামনে দিকে এগিয়ে চলছে। এই সুসজ্জিত রথে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় উপস্থিত আছেন। এই বনমালপুর অঞ্চলের সবার প্রিয় অতি সজ্জন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজীব বরকারজি মহোদয় এই পুষ্পরথ সামনের দিকে এগিয়ে চলছে। এই পুষ্পরথে উপস্থিত আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ জি উপস্থিত আছেন। ডক্টর মানিক শাহ ত্রিপুরা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন। এই নয় বনমালীপুর মন্ডলের ভারতীয় জনতা পার্টি প্রার্থী শ্রী রাজীব বরকারজি মহোদয় সবাই আওয়াজ করুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুন্দর সজ্জন মন্ডলী এলাকাবাসী এই পুষ্পরথ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছে। এই পুষ্পরথে উপস্থিত আছেন ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি উপস্থিত আছেন। ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উপস্থিত আছেন। আপনার আমার সবার প্রিয় সজ্জন ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী রাজীব বরকারজি মহোদয় এই পুষ্পরথ ধীরে ধীরে এগিয়ে চলছে সামনের দিকে। দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি উপস্থিত আছেন এই সুরক্ষিত পুষ্করণে। উপস্থিত আছেন আমাদের যুবরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন এই নয় বরাবরীপুর অঞ্চলের আমার আপনার সবার প্রিয় অতি সজ্জন ব্যক্তি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। পুষ্করণ ধীরে ধীরে এগিয়ে চলছে সামনের দিকে, সুসজ্জিত পুষ্করণে উপস্থিত আছেন, পুষ্করণে উপস্থিত আছেন দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি, উপস্থিত আছেন যুবরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অতি সজ্জন ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন এই নয় বড়মালী পুরঞ্চলের আমার আপনার সবার প্রিয় অতি সজ্জন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। মুখ্যমন্ত্রী উপস্থিত
शाम को हजारों लोग घूमते हैं, मैं एक घंटा लेट हूं फिर भी हजारों लोग हैं, ये बताता है कि प्रचंड लहर भारतीय जनता पार्टी के पक्ष में। देखिए कांग्रेस ने सबसे बड़ा गलती किया है कि डूबते हुए जहाज में चढ़े हैं, 2.5 साल के हिंसक कम्युनिस्ट शासन को यहाँ की जनता आज भी धिक्कार रही है। भारतीय जनता पार्टी ने यहाँ के गरीबों को घर दिया, बिजली दी, पीने का पानी दिया, शौचालय दिया, गैस दिया, फ्री राशन दिया, कोरोना का टीका भी लगा दिया और 5 लाख तक की सारी स्वास्थ्य सेवाएं फ्री ऑफ कॉस्ट दी है। यहाँ की जनता भारतीय जनता पार्टी के समर्थन में खड़ी है। देखिए त्रिपुरा लैंड की डिमांड तब हो रही थी जब आदिवासियों के साथ कम्युनिस्ट अन्याय कर रहे थे। भारतीय जनता पार्टी के शासन ने आदिवासियों को साथ में रखकर, ट्राइबल्स को साथ में रखकर विकास किया है। आज ट्राइबल को सब कुछ मिला है। मैं नहीं मानता कि मोथा के साथ ट्राइबल्स जाएंगे। हर पार्टी को चुनाव लड़ने का अधिकार है, हर ने लड़ना चाहिए। बिल्कुल फिर से डबल इंजन सरकार बन रही है, गत चुनाव से बड़े बहुमत के साथ।